أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আজকের আলোচনা করব ডিগ্রি প্রথম বর্ষ পত্র দ্বিতীয় পত্রের নাম নীতিবিদ্যা আমাদের আলোচনা হলো আজকের অধ্যায় তৃতীয় নীতিবিদ্যার দ্বিতীয় পত্রের ধারাবাহিকতার ফল আজকের অধ্যায় তৃতীয় আদর্শনিষ্ঠ পরানীতিবিদ্যা ও ব্যবহারিক নীতিবিদ্যা তো আমরা ইতিপূর্বে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা সম্পর্কে জানছি তারপরে আবার আমরা একটু গোড়ায় ফিরে যাব আদর্শনিষ্ঠ নীতিবিদ্যাটা হলো যে নীতিবিদ্যা পরম আদর্শের আলোকে মানব আচরণের ন্যায় অন্যায় ভালো মন্দ উচিত অনিচিত ইত্যাদি পরম আদর্শের আলোকে আলোচনা করে তাকে কি বলছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা যাক আজকের আমাদের আলোচনা হলো পরনীতিবিদ্যা কি পরনীতিবিদ্যার বিভিন্ন দিকসমূহ পরনীতিবিদ্যাটা মূলত যেখানে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা থেমে যায় অর্থাৎ আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার পরের বা বাইরের যে আলোচনাগুলো সেটাই মূলত হচ্ছে পরনীতিবিদ্যা পরনীতিবিদ্যা ইংরেজি কি ম্যাটা এথিক্স তাই তো ম্যাটা এথিক্স এখানে দুটো শব্দে একটাকে ম্যাটা আর একটা হলো এথিক্স ম্যাটা অর্থ কি পরের পরে বা বাইরে যেটাই বলি না কেন আর এথিক্স অর্থ নীতিবিদ্যা আমরা জানি যাক ম্যাটা এথিক্স তাহলে নীতিবিদ্যার নৈতিক আদর্শের মূল্যায়নের বাইরে যে আলোচনাগুলো বিশ্লেষণ করা হয় সেটাই হলো ম্যাটা এথিক্স বা পরনীতিবিদ্যা যাক এখানে বিভিন্ন জন সংজ্ঞায়িত করেছেন আমরা এখন পরনীতিবিদ্যার বিভিন্ন দিকের দিকে যাব তার আগে পরনীতিবিদ্যার একজন বিখ্যাত লেখক হ্যানকক তার 20th century এথিক্স গ্রন্থে বলেন নৈতিক পদ অবধারণের অর্থ কার্য হলে নৈতিক অবধারণের অবস্থান নৈতিক অবধারণের যৌক্তিকতা প্রভৃতি পরনীতিবিদ্যার মুখ্য উদ্দেশ্য এছাড়া প্রফেসর ডক্টর আব্দুল হামিদ বলেন বিংশ শতাব্দীর গোড়ার দিকে নীতিবিদ্যায় প্রবর্তিত নৈতিক ধ্যান ধারণার সাধারণত সমকালীন নীতিবিদ্যা অন্তর্ভুক্ত সমকালীন বা পরানীতিবিদ্যাকে বিভিন্ন নীতিবিদ্যা প্রভৃতি নামে আখ্যায়িত করেছেন যাক এখন আমরা পরানীতিবিদ্যার বিভিন্ন দিক দেখব যে কোনো বিষয়ের আলোচ্য সূচির বা বিভিন্ন দিক থাকে তার অনুযায়ী বা এর ধারাবাহিকতায় পরনীতিবিদ্যারও কিছু দিক আছে সেই দিকগুলো আমরা এখন লক্ষ্য করব বা আলোচনা করব নৈতিক সার্বিক ধারণার প্রকৃতি সম্বন্ধে নৈতিক পদ উক্তির অর্থ বিশ্লেষণ নিয়ে পরনীতিবিদ্যা আলোচনা করে পরনীতিবিদ্যা যেসব দিকগুলো নিয়ে আলোচনা করে সেটা হলো আদর্শ নৈতিক ধারণা যৌক্তিক আলোচনা পরনীতিবিদ্যা বিভিন্ন নৈতিক পদ নৈতিকতা নিরপেক্ষতা সংগতিপূর্ণ কর্তব্য দায়িত্বপূর্ণ কর্তব্য নৈতিক বাধ্যবাধকতা আত্মার অমরত্ব ইচ্ছার স্বাধীনতা তারপরে অধিকার ইত্যাদি নৈতিক ধারণা যৌক্তিক আলোচনা নিয়েও আলোচনা করে এরপর আছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের ব্যাখ্যা পরনীতিবিদ্যার অন্যতম প্রধান দিক হচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার আলোচ্য বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা পরনীতিবিদ্যা আদর্শনিষ্ঠ নৈতিক আলোচনার বিশ্লেষণ সুস্পষ্ট প্রদর্শন করতে গিয়ে শুধু আদর্শনিষ্ঠ নৈতিক আলোচনা নিয়েই বিশ্লেষণ করে না বরং নীতি পদ্ধতি ও বিশ্লেষণ করে এবং আলোচ্য বিষয়ের সুস্পষ্ট বর্ণনা ও ব্যাখ্যা দিয়ে থাকে পরনীতিবিদ্যার কতিপয় ধারা নাম্বার 3 পরনীতিবিদ্যার উল্লেখযোগ্য দিক সময়ের মধ্যে কতিপয় ধারা অন্যতম পরনীতিবিদ্যার ধারাসমূহের মধ্যে রয়েছে যেমন কি নৈতিক আপেক্ষিকতাবাদ নৈতিক পূর্ণতাবাদ আবেগবাদ নির্দেশনাবাদ বর্ণনাবাদ তারপরে কি অপ্রকৃতিবাদ শূন্যতাবাদ ইত্যাদি আমরা নৈতিক আপেক্ষিকতাবাদটা একটু দেখি নৈতিক আপেক্ষিকতাবাদ অনুসারে নৈতিক অবধারণ নৈতিকতা চূড়ান্তভাবে আপেক্ষিক কেননা ব্যক্তি বা ব্যক্তির রুচিবোধের উপরে নৈতিক যে আপেক্ষিকতাগুলো নির্ভর করে যেমন বলা হচ্ছে ব্যক্তি বা ব্যক্তির
সম্প্রদায়ের রুচি ও মনোভাবের উপর নির্ভর করা। নৈতিক শূন্যতাবাদ মানুষের কোনো কোন কাজ করা উচিত, কোন কাজটি করা উচিত নয় সে সম্পর্কে কোনো সঠিক ও সার্বজনীন নৈতিক মানদণ্ড বা আদর্শ কী করা হয় নেই, আদর্শ বা পাওয়া যায় না। তাই নৈতিক শূন্যতাবাদ, নৈতিক জ্ঞানের প্রতি অজ্ঞতা প্রকাশ, নৈতিক জ্ঞানের সম্ভাবতার কথা বলে। নৈতিক নির্দেশনাবাদ, নির্দেশনাবাদ অনুসারে নৈতিক অবধারণগুলো কোন কাজের প্রতি আমাদের পরিচালনা বা নির্দেশ দেয় সেদিকে লক্ষ্য রাখা। যেমন মানুষ হত্যা করা অন্যায়, এ নৈতিক অবধারণ আমাদের মানুষ হত্যা না করার জন্য নির্দেশ বা নির্দেশ দিয়ে থাকে। অপ্রকৃতিবাদ পরনীতিবিদ্যার আরেকটি ধারা। অপ্রকৃতিবাদী মনে করে যে ভালো, ন্যায় অন্যায় প্রভৃতি নৈতিক মতবাদগুলো প্রাকৃতিক জ্ঞানের মাধ্যমে সংজ্ঞায়ন করা যায় না, বরং নৈতিক সত্য অপ্রকৃতির মাধ্যমে বোধগম্য করা সম্ভব বা বোধগম্য হয়। বর্ণনাবাদ বর্ণনাবাদ অনুসারে নৈতিক অবদানগুলো কোনো জ্ঞান প্রদান করে না, বরং বিবৃতি প্রদান করা হয় মাত্র। তাহলে বর্ণনাবাদ অনুসারে কী বলা হচ্ছে, নৈতিক অবদানগুলো বর্ণনা করা হয় না বরং বিবৃতি করা হয়, বা চুরি করা, যেমন চুরি করা অন্যায় অবদানটি চুরি করা সম্পর্কে আমাদেরকে কী করে নিছক একটি বিবৃতি প্রদান করে। নৈতিক সংশয়বাদ নৈতিক সংশয়বাদ অনুসারে এমন একই কেউ নেই বা যৌক্তিকতার সঙ্গে এটা কখনো বলতে পারে না যে কোনো কিছু ভালো বা মন্দ। আবেগবাদ নৈতিক আবেগবাদ অনুসারে নৈতিক অবধারণের কেবল আবেগমূলক অর্থ রয়েছে মাত্র, প্রতিশ্রুতি রক্ষা করা যায়। এ নৈতিক অবধারণের মাধ্যমে প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে আমরা আবেগ বা মনোভাবের কথা প্রকাশ করি। নাম্বার ফোর কী বলছে, নৈতিক ধারণার তাত্ত্বিক আলোচনা। নৈতিক ধারণার তাত্ত্বিক আলোচনা কি, পরনীতিবিদ্যা আদর্শ নীতিবিদ্যার সমগ্র বিষয়কে আলোচ্য বিষয় হিসেবে গ্রহণ করে এবং এগুলোকে বিশ্লেষণ ও ব্যাখ্যা বিচারমূলক দৃষ্টিভঙ্গিতে পরীক্ষা করে। তাই দেখা যায় যে এক্ষেত্রে তিনটি পৃথক সমস্যার সমাধান পরিলক্ষিত হয়, যথা কি পদ্ধতি সম্পর্কীয় সমস্যা। পরনীতিবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এটি নৈতিক কাজে উপনীত হওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা এবং যৌক্তিকতা ও পদ্ধতি সম্পর্কে পরীক্ষা ও বিচার বিশ্লেষণ করে থাকে। যেমন নীতিবিদ্যা কোনো কোন পদ্ধতির সিদ্ধান্তে পৌঁছায়, তাদের মতবাদ কি অভিজ্ঞতা ভিত্তিক, এমন তথ্যের উপর নাকি অজ্ঞ জ্ঞানের উপর নাকি নৈতিক দৃষ্টিভঙ্গি ইচ্ছা ইত্যাদি পরনীতিবিদ্যা গুরুত্বের সাথে আলোচিত করে। অর্থ সম্পর্কীয় সমস্যা নয় পরনীতিবিদ্যা আদর্শ নীতিবিদ্যার সমগ্র বিষয়কে আলোচ্য বিষয় হিসেবে গ্রহণ করার জন্য নীতিবিদ্যায় ব্যবহৃত নৈতিক পথসমূহ, যেমন কী বলছে, আবে ভালো মন্দ ন্যায় অন্যায় স্বাধীনতা বাধ্যকতা প্রভৃতি স্বরূপ বা অর্থ উদ্ধারের চেষ্টা করে এবং অবধারণের মধ্যকার সাদৃশ্য বৈসাদৃশ্য নির্ণয়ের মাধ্যমে এর কী করে প্রকৃত অর্থ উদ্ধারের চেষ্টা করে। জ্ঞান সম্পর্কে সমস্যা পরনীতিবিদ্যা নৈতিকতার সঙ্গে উত্থাপিত বিভিন্ন জ্ঞান সম্পর্কে সমস্যা নিয়ে আলোচনা করে। সাধারণত আমরা সত্য বলে জানি এমন ধরনের কোনো সিদ্ধান্ত নীতিবিদ্যায় উপনীত হওয়া যায় না বা সম্ভব না কিনা, দুঃখ হচ্ছে কিনা প্রভৃতি সম্পর্কে আলোচনা করে। যা হোক, আমরা আজকের দেখলাম আদর্শনিষ্ঠ অধ্যায় তৃতীয় আদর্শনিষ্ঠ পরনীতিবিদ্যা ও ব্যবহারিক নীতিবিদ্যার ক্ষেত্রে আজকের আমাদের আলোচ্য শিশু ছিল পরনীতিবিদ্যা কী বা বলতে কী বুঝো বা প্রামাণিক সংজ্ঞা পরনীতিবিদ্যার বিভিন্ন দিক। এক্ষেত্রে আমরা পরনীতিবিদ্যাটা কী সেটা আমরা দেখেছি যে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার পরের বা বাইরের যে অর্থাৎ আদর্শের মূল্যায়নের বাইরে যে নৈতিকতাগুলো বা অবধারণগুলো কী করা বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করা সেটি হলো পরনীতিবিদ্যা বা সমকালীন নীতিবিদ্যাও বলা হয় এর আর এক নাম। পরনীতিবিদ্যার বিভিন্ন দিক দেখেছি, এক্ষেত্রে আমরা পরনীতির বিভিন্ন দিকগুলো আলোচনা করছে। পরবর্তী দিন আমাদের আলোচনা হবে, পরবর্তী ক্লাসে আমরা ব্যবহারিক নীতিবিদ্যা সম্পর্কে পড়ব। যা
নীতিবিদ্যার ক্লাস যেহেতু আমরা সর্বদাই সত্য কথা বলবো এবং নীতি কথা বা নৈতিকতার পথে চলবো। আই উইশ ইউ বেস্ট অফ গুড লাক। আসসালামু আলাইকুম।